রাজধানীর হাসপাতালে প্রতিদিনই কমছে করোনা রোগীর চাপ, পাশাপাশি খালি হচ্ছে আইসিইউ। এদিকে সময় থাকা সত্ত্বেও এসএমএস জটিলতায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। রোগীর চাপ কমার বিষয়টি আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ। আর টিকার বিষয়ে ভোগান্তি এড়াতে মুঠোফোনের এসএমএস অনুযায়ী নির্দিষ্ট সময়ে হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি। এসএমআরএফের রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রোগী 124 জন। এটা হাসপাতালটিতে চালু শয্যা সংখ্যার এক পঞ্চমাংশের কম। হাসপাতালটিতে প্রতিদিন নতুন রোগী ভর্তির চেয়ে সুস্থ হয়ে ফিরে যাওয়ার হার বেশি। এখানের পরে পুরো ট্রিটমেন্টে এখন অক্সিজেন লেভেলও ঠিক আছে, আর রক্তের এটাও অনেকটা রিকভারি হয়েছে, অল্প একটা আছে, ওটা ওষুধে ইনশাআল্লাহ কাজ হবে, এটা বলে দিছে ওনারা। হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রোগীর স্বজনদের। এ কারণে কেউ কেউ ভর্তি রোগীকে সরিয়ে নিচ্ছেন অন্য হাসপাতালে। সকাল থেকে আমি দুপুর পর্যন্ত 12টা বাজে আমি অ্যাডমিট করছি, 3টা বাজে আপনার 11টা সাড়ে 11টা বা 12টার দিকে আমাকে ডক্টর আসছে, এর মধ্যে কোনো ডক্টর আসেনি। অবশ্য করোনা রোগীর চাপ কমছে রাজধানীর সব হাসপাতালেই। এদিকে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে জনমনে বাড়ছে আশঙ্কা, অনেকেই টিকা নিতে না পারার অভিযোগ জানিয়েছেন। ডেট দেওয়া আছে 2 মে, আমি এখন আসছি, এখন আমাকে বলতেছে আমাকে নতুন ডেট দেওয়া হবে, নতুন এসএমএস আসতে হবে, তাহলে আমাকে এই 2 মে দেওয়া হলো কেন? সরকার যদি এরকম একটা ডেট মিস করে যদি ওই ডেটে না দেওয়া হয় তাহলে সরকার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে, জানাই দিবে। ওরা বলতেছে যে পরবর্তীতে আরেকটা মেসেজ আসবে, এটা আদৌ আসবে কি না? মেসেজটা কতদিন পরে আসবে, এক সপ্তাহ নাকি এক মাস নাকি এক বছর পরে নাকি আসবেই না? শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের পরিচালক জানান, সরবরাহ কম থাকায় সঠিক সময়ে দ্বিতীয় ডোজের টিকা না নিলে সমস্যা হতে পারে। অনেকের আছে যে এসএমএস পাইই নাই, তার ডেটই আসে নাই। আমার অনেকে আছে ডেট ছিল 3-4 দিন 5 দিন আগে, সেই ডেটটা সে মিস করেছে, তো এটা তো অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা চাইলেই কিন্তু আপনার যদি ডেট না থাকে আপনি কীভাবে পাবেন, কিন্তু আজকে যে ডেট আছে সে তো পাবে, এরকম কেউ কমপ্লেন করবে না আপনাদের। হাসপাতালে কয়েকদিনে করোনা রোগীর চাপ ব্যাপক কমেছে বলেও জানান অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। গতকালকে ধরেন আমাদের 60% রোগী ভর্তি ছিল, 40% খালি ছিল, আজকের অবস্থা এরকমই। তো রোগীর সংখ্যা কমছে এবং সংক্রমণের হারও কমছে, এটা তো ডেফিনেটলি একটা আশার সংবাদ। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।